আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি পাউরুটি এবং ডিম দিয়ে বিকেলের জন্য ঝটপট একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তাটা আমরা সবাই চাই যাতে একদমই সহজ হয়, যাতে ঝটপট করা যায় এবং উপকরণও কম লাগে। তার জন্য আজকের এই রেসিপিটা একদমই কম উপকরণে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটা খেতে তো অনেক অনেক বেশি ভালো লাগে। আমি আশা করছি আপনাদের কাছেও এই নাস্তাটা অনেক বেশি ভালো এবং সহজ লাগবে ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি আর সেই সাথে 2টা সিদ্ধ করা ডিম। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে 2 পিস অথবা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ডিমের পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে এই ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদমই ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখন আমি এই ডিমগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আর সেই সাথে আরেকটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি। আর এই পাউরুটিগুলোকে আমি এরকমভাবে পানিতে ভিজিয়ে নিচ্ছি, নেওয়ার পর ভালো করে দুই হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি। কোনো মতে এক্সট্রা পানি থাকা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি নরম হয়ে যাবে। এখন ডিমের মিশ্রণটার সাথে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে এই মশলাগুলো অ্যাড করব, আপনারা চাইলে কিন্তু আরও অনেক মশলা অ্যাড করতে পারেন, আর চাইলে এর চেয়ে কমও করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করব চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, এটা কিন্তু নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সেই সাথে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আপনারা চাইলে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না, যদি শক্ত হয়ে যায় তাহলে একটু অ্যাড করা যায়, বাট পানি অ্যাড না করাটাই ভালো। প্রথমে একটু শুকনো শুকনো মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু এটা ঠিক নরম হয়ে যাবে। এখন অল্প একটু ডো হাতের তালুতে নিয়ে এরকমভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, নেওয়ার পর দুই হাতে চাপ দিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটা। আমি এখানে এরকম গোল করে বড়া অথবা কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বাটে গোল বা যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারেন। এখন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলা নাস্তা যখন এইভাবে বানানো হয়ে যাবে তখন এইভাবে আমি ব্রেড ক্রাম্বসের উপর কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নিয়েছি। সবগুলা কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর নাস্তাগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো আঁচে রেখে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে, কারণ এই নাস্তাগুলো সিদ্ধ হওয়ার মতো কিছু নেই, উপরটা ক্রিস্পি হলেই কিন্তু নাস্তাটা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল জড়িয়ে কিন্তু আমি সবগুলো নাস্তা উঠিয়ে নেব আর সেম পদ্ধতিতে বাকি যেগুলো আছে সবগুলা ভেজে নেব। আর সেই সাথে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর কমেন্ট করে জানাতে বলবেন না আজকের পাউরুটি আর ডিমের স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লাগছে। সবগুলা নাস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই নাস্তাটা আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিকেলের জন্য আমরা প্রত্যেকে চাই যে ঝটপট সহজ একটা নাস্তা তৈরি করতে। আমি মনে করি আজকের আমার পাউরুটি আর ডিমের নাস্তাটা আপনাদের জন্য পারফেক্ট। এই নাস্তাটাকে আমি টমেটো সসের সাথে খেয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সসের সাথে এটা খেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।